বন্যা ও লবণাক্ততা সহিষ্ণু ধান চাষের মাধ্যমে উপকূলীয় অঞ্চলে ফসলের উৎপাদন দুই গুণ বাড়ানো সম্ভব হলেও এ ব্যাপারে উদাসীন স্থানীয় কৃষক। তারা এখনও স্থানীয় জাতের আমন ধান আবাদে অভ্যস্ত। বিশেষজ্ঞরা বলছেন, উচ্চ ফলনশীল আধুনিক এসব জাতের ধানের চাষ বাড়াতে পারলে কৃষক অধিক ফসল ঘরে তুলতে পারবেন। এর ফলে কৃষকের আয় বাড়ার পাশাপাশি দেশের খাদ্য নিরাপত্তাও মজবুত হবে। পটুয়াখালী প্রতিনিধি আব্দুসালাম আরিফের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পটুয়াখালী সদর উপজেলায় জৈনকাঠি ইউনিয়নের প্রান্তিক কৃষক লাল মিয়া সর্দার নিজের জমিতে তিনি প্রতি বছর আমন আবাদ করেন। তবে এখনও তার কোনো জমিতে উচ্চ ফলনশীল এবং বন্যা কিংবা লবণাক্ততা সহিষ্ণু নতুন কোনো জাতের ধানের আবাদ করেননি। এ সম্পর্কে তার কোনো স্পষ্ট ধারণাও নেই। ফলে কম ফলনশীল স্থানীয় বিভিন্ন জাতের ধান আবাদ করে অভাব অনটনের মধ্যেই দিন কাটে লাল মিয়ার। স্থানীয় জাতের ধানের ফলন তুলনামূলক কম এবং উৎপাদনের সময় ও খরচ বেশি হওয়ায় কৃষিকাজের প্রতি আগ্রহ হারিয়েছেন অনেক কৃষক। বেশি দেয় হইতো তো সবাই লাগাইতে, ভবিষ্যৎ দুই একজন লাগায়, আবার দুই আর তা লাগাই না। কৃষকের কোনো অফিসার আইয়া জিজ্ঞেস করে না, এই জন্য আমরা কোনো ফসলের জানি না। কৃষি বিভাগ বলছে, এই সংকট কাটিয়ে ওঠার জন্য কৃষকেরা উচ্চ ফলনশীল ধান চাষের উদ্যোগ নিতে পারেন। এক হেক্টর জমিতে স্থানীয় জাতের ধান আবাদ করলে সর্বোচ্চ 2 টন পর্যন্ত ফলন হয়, কিন্তু উচ্চ ফলনশীল আধুনিক জাতের ধান চাষ করলে 4.5 টন থেকে 5 টন পর্যন্ত ফলন পাওয়া সম্ভব। যদি আমরা উচ্চ ফলনশীল জাতের আবাদ বৃদ্ধি করতে পারি, আমাদের যে খাদ্য নিরাপত্তা যে বিষয়টি রয়েছে সেটা আমাদের পূরণ হবে। গেল বছর এ জেলায় আমনের উৎপাদন ছিল 5,08,607 মেট্রিক টন, অথচ উচ্চ ফলনশীল ধান চাষ করলে এর দ্বিগুণ ফসল উৎপাদন সম্ভব হতো বলে জানালেন কৃষি বিভাগের কর্মকর্তারা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।